নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আবার পূর্বাভাস বলছিল যে প্রবল ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে, ব্যাপক জোরে বৃষ্টি হবে এবং চলবে আগামী টানা 24 থেকে 48 ঘন্টা। এবং সেই প্রবল ঝড় বৃষ্টির মধ্যেও সবাই ভাবছিলেন যে তাহলে আন্দোলনকারীরা তাদের আন্দোলন ধর্ণা চালাবেন কি করে। আমার মনে পড়ছিল খানিকটা দেবী চৌধুরানীর গল্পের প্লটের মতো, যখন দেবী চৌধুরানীর নৌকার চারপাশ ঘিরে ফেলেছে অন্য দল প্রতিপক্ষরা, তখন যখন সবাই উদ্বিগ্ন হয়ে গিয়েছিলেন যে এরপর কী হবে রানীমা, তখন দেবী চৌধুরানী বলেছিলেন যে আকাশের দিকে তাকাও, ঈশান কোণে মেঘ জমেছে। অথেব বোধহয় শাসক পক্ষ, শাসক দল, সরকার পক্ষ ভাবতে শুরু করে দিয়েছিলেন যে আমাদের অনুরোধ উপরোধ চোখ রাঙানিতে হয়তো নাও শুনতে পারে আন্দোলনকারীরা, কিন্তু এবার কি হবে, এবার যে প্রবল জোরে বৃষ্টি আসছে সব ভাসিয়ে নিয়ে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এমনকি রীতিমতো নদীতে সমুদ্রে সেখানে আগে থেকেই সতর্কতামূলক বার্তা জারি করা হয়েছে এবং সেখানে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে, কিন্তু কোথায় কি, উল্টে আমরা কি শুনতে পেলাম প্রবল বৃষ্টির মধ্যে আন্দোলনকারীদের স্লোগান গেল বদলে। তারা বলতে শুরু করলেন যে আসুক বৃষ্টি আসুক ঝড়, জাস্টিস ফর আরজি কর। আসুক বৃষ্টি আসুক ঝড়, জাস্টিস ফর আরজি কর। প্রবল বৃষ্টি, জায়গায় জায়গায় থেকে লোকজন রীতিমতো পাঠাচ্ছেন, কেউ অনলাইনে পাঠাচ্ছেন, কেউ সরাসরি নিয়ে আসছেন, জায়গায় জায়গা 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 থেকে সেখানে কখনো ত্রিপল আসছে, কখনো প্লাস্টিক আসছে, কখনো কাঠের পাটাতন বা প্ল্যাটফর্ম, কখনো বা জল আসছে বাস্কেট ভর্তি করে। টানা চলছে তার মধ্যে আন্দোলন, টানা চলছে স্লোগান, টানা চলছে ধর্ণা, এবং এর মধ্যে এর মাঝখানে উপরি পাওনা কি, এই বৃষ্টি মাথায় নিয়েও যেখানে ভিজে ভিজে, বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে সে আন্দোলন চলছে, কারণ তাদের বক্তব্য হচ্ছে যে যেভাবেই হোক আমাদের দিদি আমাদের বোন যেন বিচার পায়, তার জন্য দাঁতে দাঁত চিপে বৃষ্টি পড়লেও সেই লড়াই চলবে। আর সেই লড়াইয়ের সাক্ষী থাকলো গোটা রাজ্য, গোটা বাংলা, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে গেলেন তাদের। এবং তারপর এই প্রবল যে অচলাবস্থা তৈরি হয়েছে, পরবর্তীতে যিনি দায়িত্ব নেবেন তিনি সব কিছু নিমেষের মধ্যে সলভ করে দেবেন আমরা জানি না, কিন্তু এত কিছুর পরও যাদের যাদের পদত্যাগের দাবি ওঠানো হয়েছিল, জুনিয়র চিকিৎসকরা যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন, যাদের অভিযোগ হয়তো লাইভ স্ট্রিমিংয়ে শুনতে সমস্যা হতো মমতা বন্দ্যোপাধ্যায়, তাই লাইভ স্ট্রিমিংয়ে তিনি রাজি হননি, এমনকি তাদেরকে জুনিয়র চিকিৎসকদের ভিডিও রেকর্ডিং করার অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাকি কারোর পদত্যাগ নিয়ে কোনো কথা না বললেও নিজের পদত্যাগ নিয়ে কিন্তু কথা ইতিমধ্যেই বলেছেন। এটা কি আন্দোলনের সাফল্য, সার্থকতা? আরও এক ধাপ এগিয়ে গেলেন কোথাও জুনিয়র চিকিৎসকেরা, কেন বলছে কথা, গতকাল মুখ্যমন্ত্রী বক্তব্যের পর এই মুহূর্তে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন, তাহলে পরে কে, কেন তোলপাড় পড়েছে, কেন এই কথাগুলো আমি বললাম, কারণ এগুলো শুনতে গেলে আপনাদের আরও একবার ফিরে যেতে হবে 24 ঘন্টা আগে, ঠিক গতকাল এই সময়ে সন্ধে 7টার সময়, ঘড়ির কাঁটা বলছে এখন 7টা 4, গতকাল থেকে এই সময় প্রেস কনফারেন্স শুরু করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি তার মুখ্যমন্ত্রিত্ব নিয়ে এবং পদত্যাগ নিয়ে কি বলেছিলেন গতকাল 24 ঘন্টা আগে, একবার শুনি। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি,
আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে, আমরা তার জন্য তৈরি থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের বক্তব্য তো আমরা শুনলাম। গতকালের বক্তব্যে তিনি বলছেন তিনি পদত্যাগেও রাজি, এবং এই জায়গা থেকে আরও বেশি জল্পনা প্রবল। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগে যদি রাজি হন, তাহলে তিনি বলছেন ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। কিন্তু চেয়ার যদিও তাদের জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে মুখ্যমন্ত্রীর চেয়ারের দাবি কখনোই ছিল না। যাদের যাদের পদত্যাগের দাবি ছিল, তাদের পদত্যাগের বিষয়টা মুখ্যমন্ত্রী সচেতনভাবে সেগুলোকে এড়িয়ে গিয়েছেন, সেই নিয়ে একটা কথাও খরচ করেননি। কিন্তু নিজের পদত্যাগের কথা তিনি বলেছেন। প্রশ্ন হচ্ছে, নিজে পদত্যাগ করার পর এই সমস্যা সমাধান করার জন্য তাহলে থাকবেন তাকে, কার ঘাড়ে যাবে দায়, কে সামলাবেন পরিস্থিতি? চলুন নজর রাখা যাক এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করলেন। আমার খুব ইচ্ছা করছে একটা টাইমার চালিয়ে দিতে, কাউন্টডাউন চালাতে, যে গতকাল চব্বিশ ঘন্টা আগে ঘোষণার পরে 24 ঘন্টা ইতিমধ্যে কেটে গিয়েছে, এখনো পর্যন্ত তো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট তিনি দিলেন না বা সিদ্ধান্ত নিলেন না, যদি শুধুমাত্র গতকাল বললেন যে তিনি নাকি পদত্যাগ করতে রাজি। পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তাহলে কে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে দিলে? প্রথম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ফিরহাদ হাকিম, তার একটা সম্ভাবনা রয়েছে। তিনি ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠও বটে, সেক্ষেত্রে তিনি কি থাকছেন এই দৌড়ে? আর কে থাকছেন পরপর চেহারাগুলো দেখি। শশী পাজা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন, জানি না তার উপর ভরসা করে মুখ্যমন্ত্রী তার চেয়ার ছেড়ে দিতে রাজি হবেন কি না, কিন্তু সম্ভাবনা রয়েছে। সম্ভাবনার দৌড়ে এগিয়ে রয়েছেন শশী পাজাও। পরবর্তীতে রয়েছেন ব্রাত্য বসু, যার উপরে অগাধ বিশ্বাস বা ভরসা করে রয়েছেন হয়তো এখনও পর্যন্ত, কারণ যিনি বিপুল পরিমাণ শিক্ষা দপ্তরের দুর্নীতির পরও এখনও পর্যন্ত তিনি সবই ত্রিকালদর্শী হয়ে পুরো বিষয়টাকে মোটামুটি ব্যালেন্স করে এদিক ওদিক পা রেখে একটা চালিয়ে নিয়ে যাচ্ছেন কোনোভাবে শিক্ষা দপ্তরকে। এবং এর পরের যে অপশন তা নিঃসন্দেহে অরূপ বিশ্বাস, যদি জানি না যে এই মুহূর্তে তিনি কতখানি তার ক্লোজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদৌ ভরসাযোগ্য জায়গায় তিনি রয়েছেন কি না। কিন্তু নিঃসন্দেহে যদি সত্যি সত্যি এই মুহূর্তে ছেড়ে দিতে হয়, তিনি বলছেন মানুষের স্বার্থে, কারণ এত 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 যারা এতদিন ধরে লড়াই করছেন, রাস্তায় রয়েছেন, তারা তো সবাই মানুষই, অন্য কেউ তো নন। এখনও পর্যন্ত বৃষ্টিতে ভিজে ভিজে যারা মাথায় প্লাস্টিক টাঙিয়ে বসে রয়েছেন, তারা সবাই মানুষই। অতএব তাই যদি হয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে সম্ভাবনাগুলো রয়েছে, উঠে আসছে। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর দৌড়ি নয়, একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে সেই জায়গাতে ক্ষেত্র তাহলে বা রিপ্লেসমেন্ট হিসেবে কে কে আসছে। এই মুহূর্তে যদি সত্যি বলা হয় যে একই সঙ্গে যেহেতু একাধিক দপ্তর তিনি সামলাচ্ছেন, সেক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী তো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য দপ্তরের যে অবস্থা, জায়গায় জায়গায় ঘুণের বাসা, জায়গায় জায়গায় দুর্নীতির অভিযোগ, থ্রেট কালচার থেকে শুরু করে একাধিক অভিযোগ, আরও একটা অভয় যাতে না হয় তার জন্য মানুষ চাইছেন যে স্বাস্থ্যমন্ত্রীও তাহলে স্বাস্থ্যমন্ত্রিত্বটাও তাহলে ছেড়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কি চন্দ্রিমা ভট্টাচার্য? ইতিমধ্যে তিনি স্বাস্থ্য দপ্তরের কিছুটা অংশ সামলাচ্ছেন, প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন, অনেকটাই জানেন। এবং এর সঙ্গে সঙ্গে আমি জানি না সম্ভাবনা রয়েছে কি না, কিন্তু এখনও পর্যন্ত যদিও নাম রয়েছে নির্মল মাঝি, তার যদিও একাধিক কীর্তিকলাপ এবং স্বাস্থ্য দপ্তরে তার বিশাল আগ্রহ রয়েছে, নির্মল মাঝির স্বাস্থ্য দপ্তরের ইন্টারেস্ট সর্বজন বিদিত, সেক্ষেত্রে তার হাতে তার সাধের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের স্বাস্থ্য দপ্তর ছেড়ে দেবেন কি না, এই নিয়ে আমরা আলোচনা বা প্রশ্ন কখনো করতেই পারি। শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রী নয়, এর সঙ্গে পুলিশ মন্ত্রী, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রেখেছেন। যদি মুখ্যমন্ত্রী ছাড়তে হয়, তাহলে পুলিশ মন্ত্রকটাও ছাড়তে হবে, কারণ সেই পদত্যাগের দাবিও তার উঠেছে আর সেটাও মানুষই করেছেন। তিনি বলেছেন তিনি পদত্যাগে রাজি, কিন্তু এখনো পর্যন্ত ট্রেন্ড বলছে যে যারা যারাই মুখ্যমন্ত্রী সামলেছেন, মুখ্যমন্ত্রীত্ব সামলেছেন, ওই চেয়ার সামলেছেন, তারাই সাধারণত পুলিশ মন্ত্রকটাও নিজে সামলান। সেক্ষেত্রে এই সম্ভাবনাটাও ববি হাকিমের কাছেই এখনও পর্যন্ত রয়েছে। জানি না যে ববি হাকিম একই সঙ্গে দুখানা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করেই সামলাতে পারবেন কি না, কিন্তু এই সম্ভাবনা থাকছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে যে বিচার টিচার সমস্ত অজুহাত, আসলে জুনিয়র ডাক্তাররা সবই রাজনীতি করতে এসেছেন এবং তাদের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে নাকি শুধুমাত্র তার চেয়ার, এবং তিনি জানিয়েছেন তিনি পদত্যাগে রাজি। 24 ঘন্টা ইতিমধ্যে পার হয়ে গিয়েছে, নতুন কোনো নোটিফিকেশন আমরা নবান্ন থেকে পাইনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কারা কারা মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে যেতে পারেন, কারা কারা স্বাস্থ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে যেতে পারেন, কারা কারা পুলিশ মন্ত্রীর দৌড়ে এগিয়ে যেতে পারেন, সেটা মোটামুটি একটা আন্দাজ করতে পারেন বোধহয় বাংলার মানুষ, কারা কোন জায়গায় রয়েছেন, কাদের কাদের কোন দপ্তরের প্রতি বিশেষ ইন্টারেস্ট রয়েছে সেই জায়গা থেকে। কিন্তু এরপরও
এরপরও মানে শুধুমাত্র পদত্যাগ করেই বোধ হয় দায় সারা যাবে না, কারণ যেভাবে কোথাও ছত্রে ছত্রে দ্বিচারিতা রয়েছে, ওই লাইভ স্ট্রিমিংয়ে যেরকম দ্বিচারিতা রয়েছে, সেরকম পরিষেবা নিয়েও দ্বিচারিতা রয়েছে। এই এতগুলো দ্বিচারিতা নিয়ে সত্যিই তো ভাবার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরাও ভাবছি এতগুলো দ্বিচারিতা নিয়ে কি সত্যি সত্যি একজনের পক্ষে চেয়ার আঁকড়ে বসে থাকা যায়? সত্যি তো যায় না, তাই হয়তো পদত্যাগ করতে রাজি হয়েছেন তিনি। যেরকম লাইভ স্ট্রিমিংয়ের দ্বিচারিতা নিয়ে আসছি, গতকাল বহুবার বলেছি ঠিক কোন কোন সাবজুডিশ বিষয় যেগুলো সুপ্রিম কোর্টেও সাবজুডিশ ছিল, তারপরও তিনি সুন্দরভাবে প্রেস কনফারেন্স করেছেন, লাইভ স্ট্রিমিং করেছেন, শুধু করেননি তা নয়, এমনকি বেশ কিছু ক্ষেত্রে কোর্টের অবজারভেশন, কোর্টের সিদ্ধান্ত, কোর্টের কথার ওপর তিনি তার বিরক্তি পর্যন্ত প্রকাশ করেছেন, তার নিদর্শন নজির পর্যন্ত আমাদের কাছে আছে, খুব বেশি পিছোতে হবে না। আর যদি খুব সাম্প্রতিক কথা বলি, তাহলে এই অভয়াকাণ্ডের ক্ষেত্রেও যখন সাবজুডিশ বিষয়, যে বিষয়ে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করতে পারলেন না, সেই বিষয়তেই তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে লাইভ স্ট্রিমিংয়ে তিনি বলেছিলেন যে তার নামে কুৎসা করা হচ্ছে, তিনি কখনোই টাকা দিতে চাননি। শুধু তাই নয়, এই সাবজুডিশ বিষয়ের মধ্যেই তিনি স্বাস্থ্য সচিবকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার কাছে খবর আছে কোন কোন নাকি জুনিয়র ডাক্তাররা বাইরে অন্য নার্সিংহোমে চাকরি বাইরে কাজ করছেন, তোমার কাছে আছে রিপোর্ট? উনি বলেছিলেন হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমার কাছে আছে। সেই রিপোর্ট তৈরি হচ্ছে? উনি বলেন হ্যাঁ হ্যাঁ ম্যাডাম সব তৈরি হচ্ছে। সবটাই তো ছিল সাবজুডিশ নাকি? আমার মনে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পারছেন এবং বুঝতে পারছেন বলেই হয়তো পদত্যাগে রাজি হয়েছেন। যেরকম আরও একটা বিচারিতা, তা হচ্ছে পরিষেবা। সরকারি হাসপাতালে নাকি উনি পরিসংখ্যান দিয়ে বললেন যে এত এত মানুষ, এত রোগী, এত জায়গায় পরিষেবা বিঘ্নিত হয়ে গেছে, সব ছাড়খাড় করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। উনি বললেন গতকাল, কি বললেন একবার শোনাই, আর তারপর আজকের হাতে গরম গ্রাউন্ড রিপোর্টটাও আপনাদেরকে দেখাই। বেশি দেখাবো না, বেশি সময় নেব না, মাত্র তিনটে কেস তুলে ধরবো। আগে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন এবং 7 লক্ষের উপর মানুষ পরিষেবা পায়নি, 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই, 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন। কিডনিতে ক্যাথলাব চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলে ইসরার। মনে রাখবেন, যে কোনো মৃত্যু দুঃখজনক, যে কোনো মৃত্যু মর্মান্তিক। প্রেগনেন্ট মাদার পর্যন্ত মারা যাচ্ছে, সময় মতো বাচ্চা হতে পারছে না, গর্ভবতী মা এর থেকে লজ্জা কি হতে পারে? ক্যাথলাব যেগুলো চেঞ্জ করে কিডনি পেশেন্টদের ডায়ালিসিস হওয়ার পরে, চেঞ্জ না করার জন্য মারা গেছে পিজিতে, তাদের পরিবারগুলোর প্রতি কি আমরা একটু সহানুভূতি জানাবো না? আমরা আর একটা মোমবাতি জ্বালাবো না? আর একটা প্রদীপ জ্বালাবো না? আমরা দুঃখ প্রকাশ করব না? আর কত মানুষ যে চিকিৎসা না পেয়ে বাড়িতে মারা গেছেন, সে তথ্য আমরা জোগাড় করার চেষ্টা করছি। মিটিং ডেকে, মিটিং এ আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না, তাদের আমি আবার ক্ষমা করে দিলাম। তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা কাজে যোগদান করুন, আর তো পেশেন্টদের বাঁচান, আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ঠিকই, কিন্তু তারপর কি কি দেখলাম আমি, পরপর তিনটে, বেশি নয়, পরপর তিনটে ঘটনা আমি তুলে ধরার চেষ্টা করব একটা একটা করে। প্রথমেই শুরু করা যাক একের পর এক ঘটনাগুলোর মধ্যে থেকে। প্রথমে রয়েছে আরজিকর থেকে কি জানতে পারছি আমরা। মুখ্যমন্ত্রী বলেছিলেন, অনেক বড় পরিসংখ্যান দিয়েছিলেন যে আরজিকর আন্দোলনের, যেটা আরজিকর আন্দোলনের ভরকেন্দ্র, সেখানে মরণাপন্ন এক অন্তঃসত্ত্বা রোগী প্রাণে বাঁচলো আজ। বরানগরের আলমবাজারের রাধা ঝা গতকাল আরজিকরে সকাল 10:30 আসেন, প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল তার, শারীরিক অনেক রকম সমস্যা নিয়ে আরজিকরে ভর্তি হন। প্রায় 4 ঘন্টা অপারেশনের পর এই মুহূর্তে ভালো রয়েছেন তিনি, খবর রয়েছে আমাদের কাছে। শুধু এখানে শেষ নয়, এরপর চলে আসুন একটা এক্সাম্পল দিই হাতে গরম। দক্ষিণ চব্বিশ পরগনার 21 বছরের যুবক সাগর বাগ 3 অগস্ট ভর্তি হন কলকাতা মেডিকেল কলেজে সিসিইউতে। দীর্ঘ প্রায় 41 দিন ধরে চলে তার ট্রিটমেন্ট, দীর্ঘ 41 দিন ধরে চিকিৎসা করার পর আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। এখানেই শেষ নয়, এবার একটুখানি শহর ছেড়ে উত্তরবঙ্গের দিকে যাই, জেলার দিকে যাই। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে খোলা রয়েছে ওপিডি, লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখাচ্ছেন রোগীরা।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে খোলা রয়েছে ওপিডি এবং সেখানে রোগী পরিষেবা স্বাভাবিক রাখছেন সিনিয়র চিকিৎসকেরাও। রোগী এবং তাদের পরিবারের সদস্যরা সবাই মোটামুটি খুশি, তাদের বক্তব্য এসে পৌঁছেছে আমাদের কাছে। আমি বক্তব্যগুলো একবার ঝটপট শোনাবো, তারপরে আসছি বাকি অতিথিদের কাছে। কালকে আমাদের পেশেন্ট সিরিয়াস কন্ডিশন, রাত্রি 3টে থেকে আমরা বড়নগর থেকে তাকে নিয়ে যাই বেসরকারি হাসপাতালে। সেখানে থেকে তারা ওই সিচুয়েশন থেকে সঙ্গে সঙ্গে বলে আমরা এখানে কিছু করতে পারবো না, আমাদের কাছে ডাক্তার নেই। ব্লিড অবস্থায় ছিলেন উনি, মাতৃত্ব অবস্থায় ছিলেন। সকালবেলা এখানে আসতে আসতে আমরা কি করবো এই করতে করতে আমরা লাস্টে ডিসিশন নিয়ে ফেলি, আরজি করে আমরা আসি 10:30 প্লাস সকালে 10:30 আসার পর আমাদেরকে পেশেন্টকে ইমার্জেন্সি দেখে, ইমার্জেন্সি দেনার দেয়ার ওনারা অ্যাডমিট করে নেন। অ্যাডমিট করার পরবর্তীকালে আমাদের 4 ঘন্টা পেশেন্টের অপারেশন চলে। ডাক্তারবাবু, মিনি ম্যাডাম দেখেন, পুরো টিম, ওনারা খালি একবার বলেছে আপনারা আমাকে সুযোগ দিন, আপনারা সুযোগ দিন, আমরা দেখছি পেশেন্টকে। পেশেন্টের যে রোগ হয়েছে, যেটা প্যানক্রিয়াটাইটিস, সেটা গ্যাস্ট্রো সার্জারি বিভাগে অপারেশন হয়েছে। পেশেন্ট ভর্তি আছে উপরে, ডাক্তারদের এত সুন্দর ব্যবহার, সিনিয়র ডাক্তাররা যান প্রাণপ্রাণ দিয়ে আমার পেশেন্টকে দেখছে। পেশেন্ট আমার খুব ভালো আছে, মানে আমি তো পরিষেবা কোনো খামতি দেখছি না। মেডিকেল খোলা আছে, আমরা তো দেখাচ্ছি ওই যে 22 নম্বর থেকে এখানে আমাকে 18 নম্বরে পাঠায়, সব ঘর খোলা রয়েছে, আমি তো দেখতে পেয়েছি খোলা আছে। ডাক্তারবাবু দেখছেন? হ্যাঁ দেখছেন। সবাই যে বলছে যে বন্ধ ঘুরে যেতে, কেমনটাকে হচ্ছে এখানে? না না না, আমি তো দেখলাম, হয়নি।